আসসালামু আলাইকুম রানাস, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। প্রশ্নটি হচ্ছে এমন যে যদি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 46√5 হলে দেখাও যে ওয়ান বাই এ ইকুয়াল টু √6 − √5, বা এটা এরকম লেখা থাকতে পারে, এত হয় তবে দেখাও যে ওয়ান বাই এ ইকুয়াল টু √6 / √5। এখানে এ থাকতে পারে এ ইকুয়াল টু √6 + √5। যদি এ থাকে তাহলে ওয়ান বাই এ বের করা যায়। তো আমরা এটা কিভাবে বের করব সেই পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো। তো এটা ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে আসতে পারে, তো আমরা এখানে যেভাবে করব সেই পদ্ধতিটা আমরা লেখার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব। তাহলে এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু √46√5, বা আমরা এখানে যদি লসাগু করি তাহলে এ কিউব, লসাগু আপনারা অনেকেই জানেন, তাহলে এখানে হবে হচ্ছে এর নিচে ওয়ান আছে, ওয়ান আর এ কিউবের লসাগু হচ্ছে এ কিউব, তাহলে ওয়ান দিয়ে এ কিউবকে ভাগ দিলে ফলাফল ভাগফল এ কিউব হবে। এ কিউব আর এ কিউব গুণ করলে a^6, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 3 আর 3 যোগ করলে 6। একইভাবে এটা দ্বারা একে ভাগ করলে ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে √46√5। বা এখানে ভাগ আকারে রয়েছে, এটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এটার সাথে গুণ আকারে হবে, অর্থাৎ √46√5 এর সাথে হবে এ কিউব। এবার যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ a^√6 ডান পাশে নিয়ে আসি, তাহলে √46√5 এ কিউব, এখানে রয়েছে −1 = 0। এটা ডান পাশে ছিল প্লাস, বাম পাশে আসার কারণে এটা হয়ে গেছে মাইনাস। তো আমরা এবার এটাকে a² − 2ab + b² সূত্র আকারে ভাঙবো। তাহলে এটাকে যদি আমি a² বানাতে চাই তাহলে আমাকে এইভাবে ভাঙতে হবে যে a² − 2a, বলতে এখানে কী আছে, কিউব, এ কিউব। দেখুন এই টু চলে আসছে আর হচ্ছে এ কিউব চলে আসছে, তার মানে আমি যদি এটার সাথে মিল করতে চাই a² − 2ab + b², তাহলে এখানে আমাকে বি বানাতে হয় হচ্ছে √23√5, কারণ এই সংখ্যাটা মিলতে হবে। এখানে যদি টু দ্বারা 23কে গুণ করি, 23 দুগুণে হবে 46√5, আর হচ্ছে এ কিউব, এইভাবে মিলে যাবে। তাহলে এই সূত্রের সাথে মিলানোর জন্য এরপর আমাদেরকে কী করতে হবে, b² লিখতে হবে। তাহলে এখানে বি ছিল হচ্ছে √23√5, এই হচ্ছে b², এর সাথে আরও কী রয়েছে, −1। এখন একটু এখানে সংখ্যা বেশি হয়ে গেছে, সেটা আমাকে মাইনাস করতে হবে। যেমন এটা মিলে গেছে, এটাও মিলেছে, −1 মিলছে, কিন্তু এই সংখ্যাটা এখানে অতিরিক্ত হয়ে গেছে। যেহেতু এখানে প্লাস দিয়ে এটা লিখছি, তার মানে আমাকে মাইনাস দিয়ে এই কথাটা লিখতে হবে, যাতে আমাকে এই উপরের লাইনের সাথে কোনো প্রকার বৈষম্য না থাকে, মানে সমান সমান থাকে। ওখানেও যা ছিল এখানেও তাই আছে, আমি এটার এটা কেটে দিলে আগের লাইনটাই হয়ে যাবে। একইভাবে আমরা এইটুকু সমান লিখতে পারি হচ্ছে a³ − 23√5² a − b² মাইনাস, এখানে −1, এটা হচ্ছে কত, মাইনাস, এটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাথে সাথে হিসেব করে লিখি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে, এটা দাঁড়াবে হচ্ছে 26 = 45 = 0। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা a³ − 23√5² তাহলে এখানে দেখুন এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে দুইটাই ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। যেহেতু এটা একই চিহ্ন, তার মানে এটা মাইনাস এটার সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা দুটো মিলে লিখতে পারি 26 = 46, যেহেতু 45 ছিল এক যোগ করে দিলাম 46, ইমপ্লাইজ a³ − 23√5
তাহলে এটা টোটালের উপরে হোল স্কোয়ার ছিল, এটা ডান পাশে গিয়ে হবে রুট। আমি এই পাশের স্কোয়ার দিলাম না, ডান পাশে গিয়ে লিখলাম হচ্ছে রুট। তাহলে আমাদের প্রমাণে কিন্তু রুট সিক্স এবং রুট ফাইভ আছে। যেহেতু অলরেডি এখানে আমাদের রুট ফাইভ আছে, তাহলে বুঝতে হবে এই রুটের মধ্যে আমাদের রুট সিক্স থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 21 রুট সিক্স। এটা ক্যালকুলেশনে আপনারা বের করবেন, দেখবেন যে 21-এর স্কোয়ার, যেমন 21-কে আমরা যেমন স্কোয়ার বাইরে নিয়ে আসছি, এর ভিতরে থাকলে কী হয়, 2টা 21 গুণ হতো, তারপরে 6 গুণ হতো, এই সংখ্যাটাই পাওয়া যাবে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি এটা, বা এ কিউব ইকুয়াল টু 20√6। এই মাইনাস ছিল, এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে 23√5। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এ এর মান দরকার। তাহলে এ এর মান দরকার হলে এই বাম পাশে যেহেতু এ কিউব রয়েছে, তাহলে এই পাশেও আমাকে টোটালের উপর কিউব নিয়ে আসতে হবে। এই কিউব নিয়ে আসতে পারলে ওই পাশ থেকে আমরা কিউব বাদ দিয়ে দিব, তখন আমরা এ এর মান পাবো। তাহলে আমরা সূত্র আকারে লিখি, এ কিউ একটা হল কিউব পাওয়ার জন্য আমরা এ প্লাস বি হল কিউবের সূত্র আকারে লিখবো। তাহলে এখানে এ বলতে √6, তাহলে এ কিউব আমি একটু মুছে দিচ্ছি ডান দিকে, √6 প্লাস 3 এ স্কোয়ার বি, বি বলতে আমরা √5 নিয়ে আসবো, কারণ আমাদের প্রমাণে এটাকে এ, এটাকে বি মনে করবো, এ আর বি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হিসাব করে দেখলে দেখা যাবে যে একদম উপরের সাথে হুবহু মিলে মিলে যাবে। যেমন এটা এখানে আছে 6, এটা হিসাব করলে হবে, আমি একটু হিসাব করে দিচ্ছি, 6√6। এখানে যেহেতু এটা স্কোয়ার আছে, তার মানে এখানে রুট কাটা যাবে, তাহলে শুধু 6 থাকবে, 3 6 18√5, এটা হচ্ছে স্কোয়ার, রুট কাটা যাবে, তাহলে 5 আর 3 গুণ করলে হবে 15√6, আর এটা কিউব থাকলে 5√5। হিসেব করলে একেবারে মিলে যাবে, এখানে 6টা আর এখানে 15টা, এই হচ্ছে 21টা, এখানে 18টা আর এখানে 5টা, এই হচ্ছে 23টা। তাহলে আমরা এইটুকু সমান লিখতে পারি √6√5 এ প্লাস বি হোল কিউব। তাহলে উভয় পাশে যেহেতু এখানে কী ছিল, এ কিউব ছিল, এ কিউব সমান এটা ছিল, তার মানে আমরা উভয় পাশ থেকে এ কিউব বাদ দিলে লিখতে পারি যে এ সমান, উভয় পাশ থেকে কিউব যদি বাদ দিই, তাহলে আমরা এ সমান লিখতে পারি √6 প্লাস √5। তো আমরা এখন কিন্তু এ এর মান পেলাম। এখন আমাদের 1/a এর মান প্রয়োজন হবে, তাহলে আমরা লিখতে পারি, অতএব 1/a এর মান ছিল √6√5। যেহেতু এটা আমি নিচে লিখছি, এখানে তো নিচে লিখে দিলাম, আর উপরে 1 আছে, এই হচ্ছে 1। তাহলে আমাদের ভগ্নাংশ আকারে থাকা যাবে না, আমরা ওই আকারে লিখবো। লেখার জন্য উভয় পাশে গুণ দিতে হবে যেটার উল্টোটা দিয়ে, তার মানে √6 মাইনাস √5 √6 √5, আমরা উভয় পাশে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি। গুণ করলে উপরে থাকবে সে √6 মাইনাস √5, যা আছে তাই, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়বে, এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা উপরে √6 মাইনাস √5, এখানে রুটের স্কোয়ার কাটা গেলে 6, আর এটা হচ্ছে 5। তাহলে এই 6 থেকে 5 গেলে হবে 1, নিচের ভগ্নাংশের 1-এর কোনো মূল্য নাই, তার কারণে আমরা লিখতে পারি √6 মাইনাস √5। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত এখানে যদি 1 কম বেশি থাকে, যেমন 6 5 4 3, এরকম যদি 1 কম বেশি থাকে, তাহলে উপরে প্লাস হলে, অর্থাৎ এ সমান যদি √3 প্লাস √2 হয়, তার মানে 1/a সমান সাধারণত √3/√2 হয়, এরকম হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।